আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আহ্বান জানিয়ে জাতিসংঘকে চিঠি পাঠিয়েছে বিএনপি, বাংলাদেশের প্রধান বিরোধী দল। এই চিঠিতে বিএনপি কি কি বিষয় উল্লেখ করেছে, এ বিষয়ে থাকবে গুরুত্বপূর্ণ তথ্যমূলক আলোচনা। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। এরপর থাকবে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির গোপন বৈঠক। জানাবো শিবিরের সভাপতি এবং সেক্রেটারির পরিচয়। 2024 সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারাদেশে সদস্যদের অনলাইনে ভোট এবং কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম। এদিকে বিএনপির কাছে অস্ত্র, গোলাবারুদ, আমাদের সাথে আছে জনগণ, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। জানাব নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 15। রাজশাহী 4 বাগমারা আসনে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টাধা এবং সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত অন্তত 15 জন আহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। রোববার 31 ডিসেম্বর বিকেলে বাগমারী মাদারীগঞ্জে এ সংঘর্ষ হয়। এবং সর্বশেষ জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, প্রচারণা সেরে প্রার্থী গেলেন ওমরা পালনে। ফেনি 3 দাগনভয়া এবং সোনাগাছি আসনে লাঙ্গলের প্রতীকের প্রার্থী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী সস্ত্রীক গেলেন ওমরা পালনে। বুধবার গণসংযোগ এবং পথসভা শেষে শনিবার সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তিনি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘকে বিএনপি চিঠি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর জন্য হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘকে বিএনপির পক্ষ থেকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ প্রধান বিরোধী দল বিএনপি। চিঠিটি রোববার 31 ডিসেম্বর ঢাকাস্থ কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। এ সময় তিনি জানান, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে জাতিসংঘের মহাসচিব দপ্তর চিঠিটি গ্রহণ করেছেন। জাতিসংঘে পাঠানো চিঠিতে বিএনপি জানিয়েছে, বর্তমান সরকারের অধীনে 2014 এবং 2018 সালে দুটি বিতর্কিত নির্বাচনের পটভূমিতে আমরা আবারও আগামী 7 জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক এবং সহিংস কার্যপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথাকথিত এই ডামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে, তাতে শুধুমাত্র গণতন্ত্রকামী রাজনৈতিক নেতা কর্মীরাই নন, বরং নিপীড়িত নিষ্পেষিত শিকার হচ্ছে খেটে খাওয়া প্রান্তিক মানুষ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে, বিশেষত বাস ট্রেনে পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জানমাল এবং নিরাপত্তা স্বাধীনতা বিনষ্ট করেছে আওয়ামী লীগ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক অংশ। সহিংসতার বিষয়ে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা হচ্ছে, যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ এবং তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র, আর প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো তদন্ত ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলা এবং একই সুরে এর দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন। নিজেদের পরিকল্পিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্রীয় দমনপীড়নকে উস্কে দিচ্ছে, যা তাদের সহিংসতামূলক বক্তব্যের বারবার প্রমাণিত হয়েছে। গত 19 ডিসেম্বর ট্রেনে মর্মান্তিক ঘটনায় উল্লেখ করে জাতিসংঘে পাঠানো এই
চিঠিতে বলা হয়েছে, ঢাকায় চলন্ত ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং চারজন যাত্রী মারা যায়। ঘটনার বিশ্লেষণে প্রতীয়মান হয় যে রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগসাজশে এই নাশকতা ঘটেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অগ্নিকাণ্ডের দুই দিন আগেই 19 ডিসেম্বরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত সজ্জা, জরুরি পরিষেবা, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে এই যে এই নির্দেশনাটি কোনো কাকতালীয় বিষয় নয়। ডিএমপির এই প্রস্তুতিমূলক উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, নাশকতা সুস্পষ্ট তথ্য এবং পরিকল্পনা তাদের কাছে কিভাবে এলো এবং এরপর এটি রোধ কেন তারা করল না, এ বিষয়ে কোনো ব্যবস্থা নিলেন না কেন, জনমনে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিঠিতে বলা হয়েছে, বিগত বছরগুলোতে বিএনপি যতবার জনগণকে সমর্থন দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগ একইভাবে একই দিনে পরিকল্পিতভাবে নাশকতার উদ্দেশ্যে কর্মসূচির আহ্বান করেছে। আমরা দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বদা একটি অহিংস আন্দোলন বজায় রাখার উপর জোর দিয়েছি এবং সব উস্কানি এড়াতে এবার আহ্বান জানিয়েছি। গত 28 অক্টোবর আমরা ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করেছিলাম, যেখানে সারাদেশ থেকে গণতন্ত্রকামী লাখ লাখ মানুষ যোগ দিয়েছিলেন। নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতা পেরিয়ে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক আবারও প্রমাণ করেছিল বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে এবং একটি সত্যিকারের নির্বাচন হলে আওয়ামী লীগের বিবৃতিকর পরাজয় অনিবার্য। আর তাই আমাদের মহাসমাবেশকে বানচাল এবং চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সেদিন একটি ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করেছে শেখ হাসিনার আজ্ঞাবহ নির্বাচন কমিশন এবং পুলিশের চিহ্নিত একটি অংশ। ওই চিঠিতে আরো বলা হয়েছে, মুখোশধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায় এবং পুলিশ হাসপাতালের সামনে বাস এবং গাড়িতে আগুন দেয়। তারা প্রকাশ্যে দিবালোকে একজন পুলিশ সদস্যকে হত্যা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশের কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি, যা ভিডিওতে স্পষ্ট দেখা যায়। এই নৃশংসতার পর বিএনপির নেতৃত্ব গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসমূহ ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে আন্দোলনকে জোরদার করার প্রস্তুতি নিলে আওয়ামী লীগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দেশজুড়ে যানবাহনে অগ্নিসংযোগের এক নোংরা কৌশল অবলম্বন করেছে। অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করতে বা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা প্রমাণ করেছে যে পুলিশের সহযোগিতায় পরিকল্পিতভাবে এই হামলাগুলো চালানো হচ্ছে। অগ্নিসন্ত্রাসের সময় নীরব দর্শক হিসেবে পুলিশের মৌন সহযোগিতা, নাশকতা শেষে অপরাধীদের অবলীলা ঘটনাস্থল থেকে সটকে পড়া এবং পরবর্তী সময় এর দায় বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় প্রায় 25,000 মানুষকে গণগ্রেপ্তার এবং 27 জন নিরপরাধ মানুষকে হত্যা, গত 2 মাসের ঘটনা প্রবাহের বিশ্লেষণে আওয়ামী লীগের একটি বৃহৎ ষড়যন্ত্রের আলামত স্পষ্ট। তাই আমরা অনুরোধ করছি, বাংলাদেশের নির্বাচন ঠেকাতে আপনারা পর্যাপ্ত ভূমিকা পালন করুন। ওই চিঠিতে আরো বলা হয়েছে, বানোয়াট অভিযোগ এবং গাইবী মামলা সমূহ সাজানো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনরুদ্ধার এবং বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য। বিএনপির নামে যেগুলো অভিযোগ আনা হচ্ছে সবগুলো মিথ্যা এবং পরিকল্পনারই অংশ। এই সরকার এখন ধরা পড়ে গেছে, এদের হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য জাতিসংঘের অবশ্যই ভূমিকা পালন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির বৈঠক। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট এবং রিপাবলিকান দলের প্রতিনিধি দলের সঙ্গে গঠিত নির্বাচন পর্যবেক্ষণ দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সহ 3 জন উপস্থিত ছিলেন। আজ রোববার 31 ডিসেম্বর বিকেল 4টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা 6টা থেকে ওই বৈঠক চলে। তবে বৈঠকে কি বিষয় আলোচনা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মিডিয়ায়। এ বিষয়ে বিস্তারিত সংবাদ আসা মাত্রই আপনাদেরকে জানানো হবে। শিবিরের নতুন সভাপতি এবং সেক্রেটারির পরিচয়। রোববার 31 ডিসেম্বর সকাল 10টায় ছাত্র শিবিরের সহকারী নির্বাচন কমিশনার এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল ইসলাম শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ বাক্য
পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার। সারা দেশের সদস্যদের অনলাইনে ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম। বিএনপির কাছে অস্ত্র গোলাবারুদ, আমাদের সাথে জনগণ বললেন কাদের? বিএনপির কাছে অস্ত্র গোলাবারুদ রয়েছে আর আমাদের সাথে আছে দেশের জনগণ বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার 31 ডিসেম্বর দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাপরাশির হাট বাজারে রাসেল স্মৃতি সংসদ চত্বরে এক নির্বাচনী পথসভায় এসব মন্তব্য করেন কাদের। এ সময় তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে অপপ্রচার করছেন তাদের জবাব দিতে হবে, যারা বাস ট্রেনে আগুন দিচ্ছে, যারা মানুষকে পোড়াচ্ছে তাদের বিচার করা হবে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বর নির্যাতন করছে তাদের তারেক জিয়ার নির্দেশে বিএনপি একই কায়দায় বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, নির্বাচন বন্ধ করতে চায়, লাশের রাজনীতি করতে চায় বিএনপি। মোস্তাক জিয়া 1975 সালে জাতির পিতাকে হত্যা করেছে, জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তারেক জিয়া এবং খালেদা জিয়ার নির্দেশে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, শেখ হাসিনার উপর হামলা চালিয়েছে, শেখ হাসিনাকে হত্যা এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল এই বিএনপি। কিন্তু তাদের এই মনের আশা, মনের বাসনা কখনোই পূর্ণ হবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনি আপনাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, আপনাদের সবাইকে, আপনারাও আপনাদের পরিবারের সবাইকে সতর্ক থাকতে বলবেন। কোন প্রার্থী বা হেভিওয়েট নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে, আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ 1971 সালকে ভয় পায়নি, এবারও যত বাধা আসুক ভয় পাবে না।